এসএসসির রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। এবার এই নিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি কৌস্তব বাগচির। প্রধান বিচারপতি টিএস শিবকানন্দকে চিঠি লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন বিজেপি নেতা কৌস্তব। তার অভিযোগ, রাজনৈতিক সভা থেকে দেশের বিচার বিভাগের উপর আক্রমণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 2016 সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 25,753 জনের চাকরি বাতিল করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই ঘটনার পরই রায়গঞ্জের রাজনৈতিক সভা থেকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় রাজনৈতিক চোখের অভিযোগও তোলেন তৃণমূল নেত্রী।